বলছি না কিন্তু সেটার মধ্যেও আমরা যেটা করি আমরা কিন্তু রাত্রির 11টা থেকে ভোর 5টা পর্যন্ত করেছি যাতে বিজনেস থেকে শুরু করে দোকান থেকে শুরু করে কারো কোনো অসুবিধা না হয় ব্যাংকিং সেক্টরে টাইমটা 3টে পর্যন্ত থাকায় অনেকে তো ব্যাংক অ্যাকাউন্ট করছে কারণ লক্ষ্মীর ভান্ডার যারা করবে কোটি কোটি মানুষের ব্যাংকেরও তো ফ্লো বাড়ছে ব্যাংকের ইন্টারেস্ট বাড়া দরকার আরও বেশি আজকে পাঞ্জাবের সাথে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বহু সাইন হয়েছে আই থিঙ্ক স্টেট ব্যাঙ্ক ইজ অলসো ডুইং আস্তে আস্তে আপনারা যত অ্যাকাউন্ট করতে পারবেন তত তো আমরা তো টাকাটা দেব একেবারে ব্যাংকের মাধ্যমে তো আমরা যখন ডাইরেক্ট বিনিয়োগটা করব ব্যাংকের মাধ্যমে টাকাটা দেব যারা পাবেন তো তাদের জন্য ব্যাংকের টাইমটা একটু বাড়ানো দরকার তাই ব্যাংকের টাইমটা আমরা নেক্সট যেটা আজকে মনে হয় লাস্ট আছে কাল থেকে যেটা হবে সেটা ফুল টাইম করে দিচ্ছি 5টা পর্যন্ত করে দিচ্ছি যাতে ব্যাংকের অ্যাকাউন্ট মানুষ যাতে ব্যাংকের অ্যাকাউন্টটা করতে পারে তার কারণ আমার কোটি কোটি কেস এখন চলছে আর দুয়ারে সরকার আপনারা জানেন গতকাল ক্যান ইউ ইমাজিন একটা গণতান্ত্রিক সরকার মাত্র 3 মাস আগে ইলেকশন হয়ে গেছে যা কথা দিয়েছিলাম তার প্রত্যেকটা কথা আমরা রেখেছি এত তাড়াতাড়ি কেউ রাখে অনেকে তো 20 বছরেও রাখে না কেউ বলে কালাধন নিয়ে আসব কিন্তু কালাধন নিয়ে আসার পরিবর্তে কালো দান চলে আসে অ্যাকচুয়ালি কালাধনটা আসে না সুতরাং এটাই আমরা মনে করি যে যেটা বলবো সেটা করব যেটা পারবো না পারবো না তার জন্য তো বড়াই করে লাভ নেই ট্রান্সপারেন্সি মেনটেন করতেই হবে এবং দেখুন গতকালের মধ্যে আমি মহিলা চেম্বার অফ কমার্সে যারা আছে তাদের বলবো যে প্রত্যেককে সারা পৃথিবীতে জানান এটা গতকালের মধ্যে আমরা দুয়ারে সরকারে 2 কোটি অ্যাপ্লিকেশন রেজিস্টার করেছি এটা পলিটিক্যাল নয় গভর্নমেন্ট ডিপার্টমেন্ট স্বাস্থ্যসাথী কার্ড যারা পেয়ে গেছে আগেরবারেও প্রায় 1.5 কোটি হয়ে গেছে দুয়ারে সরকারে 90% কাজ আমরা করে দিয়েছিলাম দুয়ারে সরকারে ভাবতেই পারবেন না যা জমি মিউটেশন হয়নি সেই জমি মিউটেশন দুয়ারে সরকারে আসছে 99% করে দেওয়া হচ্ছে কাস্ট সার্টিফিকেট পাচ্ছে না লক্ষ লক্ষ কাস্ট সার্টিফিকেট দুয়ারে সরকারে আসছে অ্যাপ্লিকেশন করছে এনকোয়ারি হচ্ছে করে দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় 1.5 কোটি মা বোনেরা নাম লিখিয়ে ফেলেছে এবং গতকাল 2 কোটি ক্রস করে গেছে আমার দুয়ারে সরকার তার মানে কি মানুষ তো রেসপন্স করছে ভ্যাকসিন আমাদের হাতে নেই এটা সেন্ট্রাল গভর্নমেন্টই একমাত্র প্রোকিওর করতে পারে সিস্টেম অনুযায়ী আমাদের কাউকে দেওয়া হয়নি কিন্তু ভ্যাকসিনটা দেওয়ার দায়িত্ব আমাদের মানুষকে দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের আমাদের এখানে পশ্চিমবাংলা মনে রাখবেন আমাদের চিকিৎসক নার্সরা এবং বিশেষ করে যারাই টিকা দেয় তারা 1 নম্বর ভারতবর্ষে টিকাকরণে ফলে আমরা যা পেয়েছি -7 অনলি ওয়েস্টেজ হয়েছে কিচ্ছু ওয়েস্টেজ হয়নি প্রত্যেকটা টিকা দেওয়া হয়েছে আর আমরা গতকাল 4 কোটি কমপ্লিট করেছি 4 কোটির ওপর টিকা ভ্যাকসিনেশন বেঙ্গলে অলরেডি গতকাল হয়ে গেছে কিন্তু আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 14 ক্রোর্স ইনক্লুডিং দ্য চিলড্রেন আমাদের বাচ্চাদের নিতে হচ্ছে থার্ড ওয়েভটার দিকে নজর রেখে এবং বিশেষ করে যে যে মা তার 12 বছরের ছেলেমেয়েরা পর্যন্ত আছে তাদের আমরা দিচ্ছি সুপার স্প্রেডার যাতে না হয় আমরা তাদের ভ্যাকসিনটা দিচ্ছি তার কারণ মায়ের থেকে যাতে বাচ্চাদের না হয় এবং আপনাদেরও বলবো যে ভ্যাকসিনটা আপনারাও আমি দেখেছি অনেক জায়গায় আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে প্রয়োজন আমার 100 হাতে আছে 10 আমি 10টার মধ্যেই ভাগ করে দেব সবাই পাবেন কেউ বঞ্চিত হবেন না আমরা রাজ্য সরকারও কিনেছি যতক্ষণ আমাদের অ্যালাউ করা ছিল পাবেন সবাই।